এখন তো এই রথ মেলাতে আমাদের বিক্রি বাটা খুব কম হয়, যা আগে প্রচুর হতো। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে মেতে ওঠেন 8 থেকে 80 সকলে। গ্রামীণ পাড়া এলাকায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ছোট্ট রথ বানিয়ে তাতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রথ টানত। তবে কালের নিয়ম কমেছে সেই রথ টানার ইচ্ছেটুকু। এখন ছোট ছোট ছেলেমেয়েরা কেনে না রথ। কালের উন্নতির সাথে সাথে বিক্রিও কমেছে কাঠের রথ কিংবা কাঠের বা মাটির তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও। এভাবে আমাদেরকে চালিয়ে নিতে হচ্ছে, কোন রকম আমরা আর কি করব। এইসব খেলনা পুতুল তৈরি করি, বিক্রি করে আমরা আধা সংসার পরিচিত হই। কি কি জিনিস বানাচ্ছেন? আমি জগন্নাথ বানাই, বলরাম সুভদ্রা, আর এমনি খেলনা পুতুল। এই জগন্নাথ বলরাম কবে বিক্রি হবে? এগুলা বিক্রি হবে রথের দিন। আগের দিনও বিক্রি হয়? আগের থেকে এমনি দুটো একটা কেউ পূজার জন্য নিয়ে যায়, বাচ্চাদের খেলনা পূজা করা, কিন্তু আগে থেকে বিক্রি হয়নি। রথ কি বানাচ্ছেন? রথ বানাই বলতে খেলনা রথ। খেলনা বিক্রি আগে থেকে একটু হালকা হয়ে গেছে। কারণটা কি? কারণ হয়তো মানে অনেকে প্লাস্টিক খেলনা টেলনা উঠছে, তো এইসবের জন্য আমরা এখন মাটির খেলনা প্রতি একটু চাহিদা কমে গেছে। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির বাসিন্দা নারায়ণ বেড়া বেশ কয়েক বছর ধরেই রথের সময় কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা এমনকি ছোট ছোট রথ তৈরি করেন। রথের দিন কেশিয়াড়ি বাজারে গিয়ে বিক্রি করেন বানানো জিনিসগুলো। তবে এখন সেই বিক্রি কমেছে। সভ্যতার উন্নতির সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েরা নির্ভর হয়ে পড়েছে মোবাইল দুনিয়ায়। স্বাভাবিকভাবে বিক্রি কমছে খেলনা সহ অন্যান্য জিনিসপত্রে। রথের দিন যখন ছোট ছোট ছেলেমেয়েরা নিজের হাতে বানানো রথ টানতে ব্যস্ত থাকত, বর্তমানে হাতে কোনা কয়েকটা দেখা গেলেও এখন সেই রথ টানার প্রবণতা আর নেই। তাই বিক্রি কমেছে কাঠের ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তবু রথের দিন তিনি রথের মেলায় এই হাতে বানানো কাঠের রথ এবং কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা বিক্রি করবেন। তবে কালের নিয়মে হারিয়ে যাবে না তো সংস্কৃতি? খুব কম রথ টানে, খুব কম। আরে ধরে না, গ্রামের মধ্যে দুটো একটা এরকম, যে কারণে বিক্রি কমছে আপনাদের? হ্যাঁ, এই কারণে বিক্রি কম। পূজার জন্য নিয়ে যায়, বাচ্চাদের খেলনা পূজা করা, কিন্তু আগে থেকে বিক্রি হয়নি এগুলা। রথ কি